যদিও খুব জোর দিয়া বলি জীবনটা আমার এটা শুধু মুখে বলতে পারি বললাম না যেটা ধরে ধরা রাখারও ক্ষমতা নাই গতি রোধ করারও ক্ষমতা নেই হুম আবার পরিসমাপ্তি কোন দিন ঘটবে এটার জানারও ক্ষমতা নেই কেউ জানে না কখন পরিসমাপ্তি করবে কারো জানা নাই যে সমাপ্তি ঘটবে কখন বিদায় জীবনটা কিন্তু ছোট বোকার পরিচয় দিতে হবে যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী মানুষের চেয়ে বুদ্ধিমান প্রাণী আল্লাহ তৈরি করেন নাই মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কি না মানুষের চেয়ে বুদ্ধিমান আছে হুম মানুষের চেয়ে কোনো বুদ্ধিমান প্রাণী নেই বর্তমান দুনিয়াটা দেখলে বোঝা যায় যে মানুষের বুদ্ধি কিরকম ঠিক না না বোঝা যায় না হুম হুম মুঠোফোন দেখলে বোঝা যায় ঠিক না কম্পিউটার দেখলে বোঝা যায় ঠিক না উড়ন্ত প্লেন দেখলে বোঝা যায় ঠিক না আরো হাই হাই টেকনোলজি দেখলে বোঝা যায় যে মানুষের ব্রেন কিরকম মানুষ কেমন বুদ্ধির অধিকারী আর সত্য এটাই মানুষের মতো বুদ্ধিমান প্রাণী আল্লাহ তৈরি করেন বলবেন ফেরেস্তা কি আমাদের চেয়ে বুদ্ধিমান না না ফেরেস্তা অতটুক জানে যতটুক আল্লাহ জানাইছেন ফেরেস্তার মেমরি অনেক সীমিত কি অনেক ছোট মেমরি যতটুক দিছেন আর চেয়ে বেশি জানে না ফেরস তারা আমাদের কোনো বিদ্যা সিদ্ধা নাই ইল্লা আপনি যতটুক জানাইছেন অতটুকুই আমরা জানি আর বেশি জানি না তো মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কিন্তু আফসোস এক জায়গায় লাগে এত বড় বুদ্ধিমান প্রাণী এত বড় বুদ্ধিমান আর বুদ্ধির বিকাশ ঘটায় দুনিয়াকে তাক লাগায় দিছে বুদ্ধির বিকাশ ঘটায় তাক লাগায় দিছে এই যে এসি দেখেন না কি জিনিস রাখা আছে এটার ভিতরে হম এসির মেইন তো হল কম্প্রেসার ঠিক না হম তাক লাগায় দিছে না দেয় নাই সবাই তো একটা একটা কিনা বাড়িতে লাগাই রয়েছে ঠিক না মসজিদে বাড়িতে গাড়িতে অফিসে আদালতে তো মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কিন্তু আফসোস এক জায়গায় লাগে যে বুদ্ধির পরিচয়টা কোন জায়গায় দেওয়া দরকার ছিল কোন জায়গায় দিতেছে এটাই হলো আফসোসের বিষয় যে বুদ্ধির পরিচয়টা বিশেষ করে মুসলমান যাকে আল্লাহ সদ ইচ্ছায় ইসলাম মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন আপনি আর আমি আল্লাহর পছন্দে আসছি মুসলমানের ঘরে আপনি একটা কোরআন ছুঁয়া বলতে পারেন যে আল্লাহ আমাকে পছন্দ করছে কে পছন্দ করছে পছন্দের একটা মূল্য আছে কিন্তু পছন্দের একটা মূল্য আছে না সবার পছন্দ কি একরকম মূল্য নাকি হুম মনে হয় বুঝাইতে পারি না সবার পছন্দ একরকম মূল্য সবার পছন্দ একরকম মূল্য না সবার পছন্দ একরকম মূল্য না আল্লাহ আমাদেরকে পছন্দ করছে আল্লাহর পছন্দের মূল্য কিরকম আল্লাহ যেমন তার পছন্দের মূল্য তেমন ঠিক না প্রধানমন্ত্রী যেরকম তার পছন্দের মূল্য সেরকম না এটাতে দ্বিধা আসে না এটাতে মত ভেদ আছে না এটাতে মত বিরোধ আসে না এটার ভিতরে দ্বন্দ্ব আছে প্রধানমন্ত্রী পছন্দ করছে প্রধানমন্ত্রীর পছন্দ যদি এত মূল্য হতে পারে আর এত ফুর্তি আর খুশির কারণ হইতে পারে তাহলে আপনাকে আমাকে তো মুসলমান হিসাবে আল্লাহ পছন্দ করছে মানুষ হিসাবে আল্লাহ পছন্দ করছে মুসলমান হিসাবে আল্লাহ পছন্দ করছে আরেকটা নাইলে নাই বললাম উম্মতে মোহাম্মদী হিসাবে আল্লাহ পছন্দ করছে তাহলে মানুষ হিসাবেও আপনি পছন্দনীয় কার মুসলমান হিসাবেও পছন্দনীয় কার হিসাবেও পছন্দনীয় কার বলেন এই তিন পছন্দের আপনার কাছে মূল্য কতটুকু আছে একজনও তো বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত দুই রাকাত কাজ সুক্রিয়ার নামাজ পড়ছি রাগ হয়ে গেলেন একজন বলতে পারবেন যে আমি শুক্রিয়াতান দুই রাকাত নফল নামাজ পড়ছি আর বলছি আল্লাহ তোমার শুকুর তুমি আমি মানুষও বানাইলা পছন্দ করা মুসলমানও বানাইলা পছন্দ করা উম্মতে মোহাম্মদীও বানাইলা পছন্দ করা বেদায় তোমাকে একটা থ্যাংক ইউ দিলাম কি বলছি আজ পর্যন্ত না মনে হয় রাগ হয়ে গেলেন উচিত ছিল কি ছিল না আল্লাহকে একটা বলা উচিত ছিল না ছিল না কিন্তু নাই তো বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল মুসলমানকে আফসোস মুসলমান ওইখানে বুদ্ধির পরিচয় দেয় নাই যদিও জীবনটা ছোট গতি রোধ করার যদিও সুযোগ আমার কাছে নাই আমি গতি রোধ করতে পারবো না যদিও যাত্রা চব্বিশ ঘন্টা চলমান আমাদের যাত্রা কিন্তু চব্বিশ ঘন্টা চলমান এই যাত্রা আপনি থামাইতে পারবেন আমরা থামি কিন্তু যাত্রা থামে না আমরা থামি কিন্তু যাত্রা থামে না আমাদের যাত্রী কিন্তু যাত্রা কিন্তু মৌতের দিকে আমরা কিন্তু সবাই কবরের যাত্রী আমি গতকালকের কাহিনী আপনাকে আমাকে শুনাইতেছি জ্যান্ত কাহিনী বড় ব্যথাওয়ালা কাহিনী সবকিছু ওকে হয়ে গেছে ছেলে মেয়ে বউ বাচ্চা সবকিছু টিকিট পর্যন্ত ওকে হয়ে গেছে আমেরিকা চলে যাবে কিন্তু কালকে স্টক করছে এখনো হিমাগারে আছে মনে হয় পাঁচটায় বাইয়েরা নামছে আমেরিকার থেকে মা নামসে হয়তো আজকে রাত্রে দাফন হয়ে যাবে বলেন কতগুলা স্বপ্ন ছিল বলেন কতগুলা স্বপ্ন ছিল কালকে আমি ওইখানে ছিলাম বাংসারামপুর আমারই পরিচিত আমি ওখানে প্রচার করে আমাকে ফোন দিয়েছে যে আমার হুজুর আমি আসতেছি আমার বাইক তো এই অবস্থা হয়ে গেছে আমি এখন এয়ারপোর্টে আসি প্লেনে উঠব বলেন কতগুলো স্বপ্ন ডুবে গেছে আমাদের জীবনে এরকম ঘটবে বিদায় কথাকে আমি গুছায় নিয়ে আসতেছি লম্বা করতে চাইতেছি না সুযোগও নাই সাড়ে আটটায় নামাজ সাড়ে সাতটা বাঁচতে চলছে কিন্তু বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল একটা মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে একজন উন্মতে মোহাম্মদী হিসাবে বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল আমরা বুদ্ধির পরিচয় ওইখানে দিতেছিলাম কিন্তু যাত্রা কিন্তু আমাদের চলমান আমরা কিন্তু ধাবমান ধায়া চলছি ওই দিকেই বাড়তেছে রাত্র আমাদেরকে ওই দিকেই বাড়াইতেছে যাত্রার পরিসমাপ্তির দিকেই কিন্তু প্রতিদিন রাত্র আমাদেরকে আগায় দিতেছে দিন আইসা আবার আমাদেরকে আগায় দিতেছে কখনো রাত্র আগায় দেয় কখনো দিন আগায় দেয় আমাদেরকে কিন্তু যাত্রার পরিসমাপ্তির দিকে দিতেছে কার পরিসমাপ্তি কখন বোটা যাবে জানি না যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব এটা কিন্তু আমাদের অর্জন না যদিও আমি আর বলি বলে না আমার সমস্ত বলে জীবনটা আমার আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এই যে এক প্রবাদ বাক্য কি বলেন জীবনটা কি আমার যদি আমার হতো তাহলে কন্ট্রোল কোথায় আমার হাতে তো কোনো কন্ট্রোলই নেই আছে নাকি হ্যাঁ কোনো কন্ট্রোলই তো আমার নেই ঠিক না তাহলে এটা আমার হইলো কি করা সত্য এটাই জীবনটা আমার না যদিও আমি ব্যবহার করি যদিও আমি ব্যবহার করি আমি কিন্তু এটা আমার না দেহটা যদিও বলি আমার দেহ কিন্তু আসলে দেহটা আমার না দেহটা যদি আমার হইতো তাইলে আমার দাড়িগুলা পাকলো কি করে আমি তো পাকা কোনো দিন চাই নাই হুম কি বলেন আমি তো কমরের শক্তি দুর্বল হোক এটা কোনো দিন চাই নাই আজকে তো বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না ঠিক হুম হম সময় তো কিছুই মনে হইতো না ঠিক না যৌবনে কিছু মনে হইতো হম মনে হইতো পাহাড় সমতল সবই সমান ঠিক না পাহাড় আর সমতল সবই সমান এখন তো দুতলায় উঠতে পারে না পারেন অনেক কষ্ট হয় চারতলায় হলে তো কোনো কথাই নেই ঠিক না তো দেহটাও আমার না জীবনটাও আমার না যদিও আমরা বলি আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব আসলে একটাও আমার না যা যেটা আমি বুঝাইতে চাইতেছি জীবনটা কিন্তু ছোট কখন পরিসমাপ্তি ঘটবে জানি না বুদ্ধির পরিচয় দেওয়া উচিত যে আমি যে বুদ্ধিমান এটার পরিচয় দেওয়া উচিত যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষকে সবাই বুদ্ধিমান বলে আর এটাও সত্য সৃষ্টির ভিতরে মানুষের যে বুদ্ধিমান কোনো প্রাণী আল্লাহ তৈরি করার নাই মানুষ সবচেয়ে বুদ্ধিমান কিন্তু বুদ্ধিটাকে যেইখানে কাজে লাগাইতেছি এটার জন্য আল্লাহ দিছিলেন না মানুষকে বুদ্ধিটা ক্ষণস্থায়ী পিছে বুদ্ধিকে লাগানো এটা বুদ্ধিমানের কাজ ছিল না কেননা দুনিয়াটা ক্ষণস্থায়ী অল্প কয়েক দিনের যদি তা না হইত তাহলে আমাদের দেশে সারা দুনিয়াতে অগণিত অগণিত ঐতিহ্য পাওয়া যেত না সারা দুনিয়াতে অগণিত ঐতিহ্য পাওয়া যায় ঐতিহ্য পর্যন্ত সোনারগাঁও ঐতিহ্য ঠিক না ঐতিহ্য না ইশাখার রাজধানী পুরান ঐতিহ্য ঠিক না বিক্রমপুরের রাজা বীর বিক্রম পুরান ঐতিহ্য ঠিক না কি বলেন পুরান ডাকার আহসান মঞ্জিল নবাব আহসানুল্লাহর বাড়ি পুরান ঐতিহ্য ঠিক না লালবাগ কিলা পুরান ঐতিহ্য ঠিক না তাহলে এই ঐতিহ্য গুলো হাজারো লক্ষ কোটি ঐতিহ্য দুনিয়াতে পাওয়া যেত না ঐতিহ্য গুলা কিছু আমাদেরকে শিখায় এই জন্যই কবি বলেন পুরান এলাকার লোক তো আপনারা কিছু উর্দু বুঝলেও বুঝতে পারেন এই জন্যই কবি বলে মিলে খাক মে হালেসা কেসে কেসে জমি খা গোয়া কেসে কেসে নে না ছোড়া কেসরা না দারা মুত আস পর্যন্ত কাউকে ছাড়ে না। আর কাউকে ছাড়বেও আজলে না ছোড়া কেসরা না দারা ও শিষে সেকান্দর ফাতে বি দেহারা সেকান্দরের মতো বাদশাহ হার মানতে হয়েছে ঠিক না পড়া রে গিয়া এই ঠাট সারা শুধু ঐতিহ্য রাখা আছে আকবরের মতো বাদশা এখন ভিক্ষা করে মনে হয় বোঝেন নাই আকবরের মতো বাদশাও এখন আপনি আকবরের মাজার দেখতে যান ওর মাজার দেখতে হলে উপর থেকে নামতে হবে আপনাকে দিল্লিতে রাখা আছে উপর থেকে যখন নামবেন মাজার দেখা যখন বাহির হবেন তো আপনাকে হাত পাতবে একজন দু টাকা দিয়া যাও যদি জিজ্ঞাসা করেন কেন তো বলবে মোমবাতি জ্বালাবো বা আগরবাতি কিনবো দুই টাকা দিয়া যাও। আসলে তো ভিক্ষা ও করে না আকবরই করতেছে ঠিক না জন্য এখন করতেছে আগরবাতির জন্য ভিক্ষা করতেছে ঐতিহ্য থেকে যাবে লক্ষ কোটি ঐতিহ্য দুনিয়ার ভিতরে রয়ে গেছে গুললে দেখা যায় যে কত ঐতিহ্য দুনিয়ার ভিতরে রাখা আছে আমি তো আপনাদেরকে ঘুরা বলতেছি খালেদ রাহু একা যে কিলা স্বাধীন করছেন রুমিদের থেকে আমি দুই হাজার আটে ওই কিলা দেখতে গেছিলাম দেওয়াল এত উঁচা দেখতে গেলে টুপি পরা যায় মাথা এতটুকু ঘুড়ায় ব্যাকা করে ওটার চূড়া দেখতে হয় দেওয়ালে আমি পায়ে হাইটা পুরা দেখতে পারি নাই পরে গাড়িতে বসতে হয়েছে কিন্তু উনি একা স্বাধীন করছেন এটাকে ঐতিহ্য এখনো রাখা আছে আমাদের ঐতিহ্য থেকে যাবে কিন্তু আমরা থাকবো না এটাই সত্য এই জন্যই কবি বলেন তু যে বরসু খেলায়া জওয়ানি নে মজনু বানায়া বাঁচপান নে বরসু খেলায়া বাচ্চপান যখন ছিল বাচ্চা কাল যখন ছিল তখন চলার বঙ্গি ভিন্ন ছিল ঠিক না লঙ্গি পড়লেই কি আর না পড়লেই কি ঠিক না হুম পড়লেও কিছু বলে নাই কেউ না পড়লেও কিছু না বলছে বলে নাই জওয়ানি নে মজনু বানায় যৌবন যখন আসছে তো মাতাল হয়ে গেছে ঠিক না আজকাল দেখেন না যুবক একা যখন চলে তখন এক স্টাইল পায়ে যখন চলে তখন এক মোটর সাইকেলে উঠলে আরেক ঠিক না আর যদি পিছে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই হুজুরও তো দিছে দেখা যায় পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই বুঝেন না আপনারা দুইার হয়তো নাও বুঝতে পারেন যারা যুবক আছে এরা বসছে আমার ইঙ্গিত বুঝা ফেলছে যে পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই ঠিক না তো মাতাল বানায় বুড়া পেয়ে বুড়া যখন হয়ে গেছে এখন উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না কিন্তু নিশা তো মাথার থেকে যায় না গেছে এই জন্য কবি বলে নিশা তো যায় না তুই যে কে রহ সবসে আলা تجھے دن ہے کہ رہو سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے افحسبتم انما تم انا دارونا کی سٹی একটা জিনিস দিয়ে তুলনা করি আপনার দিয়ে দেখাই বলেন আমুলিয়ার মানুষ বা আপনারা তো ডেমরা থানার অধীনে ঠিক না দেমরা থানার মানুষ বলেন দুনিয়ার একটা চোখের গবেষণা লক্ষ লক্ষ ডাক্তার আজ পর্যন্ত কি শেষ করতে পারছে হ্যাঁ না কতটুক গেল গবেষণায় এটা বলতে পারবে এখানে নাই কেউ সায়েন্সের পড়া বলতে পারবে দুনিয়ার লক্ষ লক্ষ ডাক্তার বলতে পারবে যে গবেষণায় কতটুকু গেল বলতে পারবে না যেই আল্লাহ এক চোখে এরকম কুদরত ফিট করছে এরকম টেকনোলজি ফিট করছে এরকম প্রযুক্তি ফিট করছে এক চোখে তেরো কুঠি ক্যামেরা তেরো দুই চোখে ক্যামেরা ও যুবক তোমার কি মাথা নষ্ট তোমাকে আল্লাহ অনার্থক তৈরি করছে শিক্ষিত মানুষগুলা শিক্ষা কি এটার নাম শিক্ষা যে সে বাবে তাকে অনার্থক সৃষ্টি করছে এক চোখে তেরো কোটি ক্যামেরা এটা তো আমার যুক্তি না উক্তি না এটা তো আপনার বিজ্ঞান বলতেছে বর্তমান ডব্লিউএচউ বলতেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞান বলতেছে এক চোখ চোখে তেরো কুঠি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা কোন প্যাথোলজি সেন্টার আছে নিবে আপনার থেকে স্যাম্পল নিবে আর সাথে সাথে রিপোর্ট দিবে জিব্বা তো সাথে সাথে রিপোর্ট দেয় টাচ করতে দেরি জাল বলতে দেরি করে না টাচ করতে দেরি মিঠা বলতে দেরি করে না টাচ করতে দেরি তিতা বলতে দেরি করে না টাচ করতে দেরি ফিকা বলতে দেরি করে না যেমন মজা ওইটাকে টাচ করতে দেরি বলতে দেরি করে না শুধু শুধু তো আল্লাহ বলে না মাফিয়ান ফাসিকু মাফালাতুমসিরুন যে तू একটু ভাবিস না কেন এক ফোঁটা পানি এত সুন্দর হ্যাঁ এত সুন্দর এক ফোঁটা পানি এক ফোঁটা পানি ওই পানি দেখলে দেখা যাবে কারো পানির ভিতরে কোনো ডিফারেন্স নাই শুধু ডিফারেন্স এতটুকু আছে যে নারীর পানির কালার ভিন্ন পুরুষের পানির কালার ভিন্ন ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করেন ওই পানি এরকম এত সুন্দর রূপ যে বিশ্ব সুন্দরীর মুকুট এখন মাথায় পানি তো দু সারা দুনিয়ারটা একরকমই ছিল তুই এত সুন্দরী হৈলি কর্তিকা অনার্থক قرآن تو ایٹا ہی بجائے افاسب تو منما خلقنا کم آباس کو بیو ایٹا بجائے تجھے دنہائی کے رہوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کہ مرنے والا تجھے حسن ظاہر نے دوکے میں ڈالا جگہ جی جگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے تماشر جنو اللہ پتھن نہیں ہے দেখা ধোকা খাইতেছি এই জন্যই আমি কথা শুরু করলাম এটা যে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বটে কিন্তু আফসোস আফসোস মানুষ বাদী দিলাম মানুষ মুসলমান উন্মতে মোহাম্মাদী যাদের বুদ্ধির পরিচয় দেওয়া উচিত ছিল আফসোস তারা আজকে বুদ্ধির পরিচয় দিতেছে না আর বুদ্ধির পরিচয় না দেওয়ার কারণেই মনে হয় সব কিছু থাকা সত্ত্বেও কিছু নাই সব কিছু থাকা সত্ত্বেও কিছু আমাদের ডাইনেও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পিছু কেউ নাই কেউ নাই উপরে তাকাইলে দেখি আল্লাহ আল্লাহ মনে হয় আমাদেরকে আল্লাহ মনে হয় আমাদেরকে ছেড়া দিছেন আল্লাহ নারাজ হয়ে গেছে আপনি মুসলিম বিশ্বের চিত্র দেখেন আজকে চিত্র দেখেন মুসলিম বিশ্বের কিন্তু যদি দুনিয়া দুনিয়া করেন তাহলে সবচেয়ে বেশি দুনিয়া মুসলমানদের কাছে সবচেয়ে বেশি দুনিয়া কাদের কাছে বলুক আমাকে সুইস ব্যাংক আলারা সুইজারল্যান্ডের মানুষের কয় টাকা আছে সুইস ব্যাংকে আর মুসলমানদের কয় টাকা আছে বলুক আমেরিকানদের কয় টাকা আছে বলুক ক্যানাডিয়ানদের কয় টাকা আছে বলুক অস্ট্রেলিয়ানদের কয় টাকা আছে বলুক ইউরোপিয়ানদের কয় টাকা আছে বলুক সারা দুনিয়ার অমুসলিমদের সুইস ব্যাংকে আছে আছে আর বেশি সুইস ব্যাংকে। আরে বলেন না দু একজন ব্যবসায়ী ব্যবসায়ী নাই এখানে কাঠ টাকা বেশি দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা চারি দেশের কাছে এক নম্বর কুয়েত দ্বিতীয় বাহরাইন তৃতীয় ওমান চতুর্থ ব্রুনাইন সবচেয়ে বড় টাকা এদের কাছে এদের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই সব আছে কিন্তু তারপরও মুসলমানের ডাইনেও কেউ নেই বামেও কেউ নেই সামনেও কেউ নেই পিছেও কেউ নেই উপরের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ আমাদের দিকে তাক আমাদের সাথে নাই আল্লাহ আমাদের পক্ষে নাই আপনাদেরকে আপনার তো মিডিয়া ফিলিস্তিন দেখেন আমি তো চোদ্দ বছর আগে দুই চোখে রেখা আসছি আমি তো এখানে বালু বালু চিনি প্রত্যেকটা মাটির কণা জানি কি লাগা কি রাখা আছে কোরআন বলতেছে বারাক না হাওলা প্রত্যেকটা মাটির কণার সাথে বরকত মিশ্রিত আছে কয়জন নবী শুয়ে আছে আপনারা জানেন না আমি জানি কয়জন নবী ওইখানে শুয়ে আছে ইব্রাহিম আল ইসলামের মতো নবী শুয়ে আছে মুসা আল ইসলামের মতো নবী শুয়ে আছে সাহাবা তো বাদেই দিলাম আমি চিনি ফিলিস্তিন কি জিনিস এই জন্য আমি বলতেছি সের দুনিয়ার মুসলমান আজকে যাদের কাছে সব আছে তারপরও তাকাইলে দেখা যায় কিচ্ছু নাই আপনারা আমার কথা মানবেন কি মানবেন না জানি না আমি আমাদের ঘরে যত পুরান কাপড় আলমারিতে আছে চ্যালেঞ্জ আমার দুনিয়ার সবচেয়ে ধনী বিল গেটস এর বাড়িতে কাপড় এতগুলো আলমারিতে নাই মানে আপনাকে বিশ্বাস হবে না হুম নাই 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 ওরা যদি পুরান কাপড় আলমারিতে রাখতো তাহলে আপনি প্রতি বছর শীতের ভিতরে কাপড় ইনপুট করতেন কত্তেকা পুরান কাপড়ই তো বাংলাদেশে আসে ঠিক না কি ওরা যদি আলমারিতে রাখতো আপনি কত্তেকা পাইতেন পুরান কাপড় রাখার সিস্টেম ওদের নাই ওরা দামি কাপড় পরে না ওরা মুসলমানের মতো বোকা না মুসলমান বুদ্ধি হারায় আজকে বোকা হয়ে গেছে ওরা দামি কাপড় পরে না ওদের প্রবাদ দামি কাপড় পরে গাদা মাটি সোনা খাটি আদা পরে গাদা ওরা দামি কাপড় পরে না আমরা না ব্রান্ডের পিছনে দৌড়াইতে থাকি ওরা ব্রান্ড ব্রান্ড বোঝে না আমরা বলি ব্রান্ডের ওরা এত ব্রান্ডের লুবি না ওদের কোনো মতো হলিয়েছে কাপড়েই পড়ে না আবার ব্র্যান্ড টোকাইব করতে কোন আরে বলেন না মারে যারা কাপড়েই পড়ে না ওরা আবার ব্রান্ড টোকাবে করতে ঠিক না হ্যাঁ বিকেনির আবার ব্রান্ড লাগে নাকি হ্যাঁ কি হ্যাঁ হাফ প্যান্টের আবার ব্রান্ড লাগে নাকি হ্যাঁ কি কন আর একটা শব্দ বলি বুঝবেন কি না আমাদের গ্রাম্য শব্দ আর কি সেন্টু গঞ্চি ছিলেন হ্যাঁ এই যে কাটাটা এটার নাম ছিল কি গ্রাম্য শব্দ আর কি যদিও উচ্চাঙ্গের শব্দ না এই গেঞ্জির আবার ব্রান্ড লাগে নাকি ওরা তো এটি পরে হ্যাঁ কোন রকম একটা টি শার্ট হইলি আমাদের মতো ব্রান্ড টোকায় না এই জন্যই তো আজকে মুসলমানের সব আছে কিচ্ছু নাই এখন সব থাকা সত্ত্বেও কিচ্ছু নাই ডাইনে তাকাইলে দেখা যায় কেউ নাই বামে তাকাইলে দেখা যায় কেউ নাই সামনে তাকাইলে দেখা যায় কেউ নাই পিছে তাকাইলে দেখা যায় কেউ নাই আর উপরে তো আল্লাহ আমাদেরকে মনে হয় না রাজি হয়ে গেছেন আমাদেরকে ছেড়া দিছেন সেভেন্টি পারসেন্ট সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে তিরিশ পারসেন্ট বাকি অমুসলিমদের কাছে তারপরও মুসলমানদের দুই অবস্থা ওই যে ওই কারণে যে আসলে মুসলমান বুদ্ধি তো দিছিলেন আল্লাহ বটে বুদ্ধিমান তো বানাইছিলেন যে মুসলমান বড় বুদ্ধিমান উন্নতে মোহাম্মদী আরো বুদ্ধিমান এর চেয়ে বেশি বুদ্ধি আল্লাহ কোনো উন্মত দেন নাই রাগ হয়ে গেলেন বুঝলেন না কোন উন্মতের যুগে প্লেন ছিল নাকি প্লেন কোন উন্মতের যুগে আরে বলেন না মুহাম্মাদি উন্মতের যুগে ঠিক না কম্পিউটার সেট মহাম্মদী কে আল্লাহ সবচেয়ে বেশি বুদ্ধি দিছিলেন কিন্তু আফসোস কাজে লাগাইতে পারলাম না বুদ্ধি দিছিলেন ক্ষণস্থার পিছনে লাগানোর জন্য না বুদ্ধি দিছিলেন দুই কাজ করার জন্য দুই কাজ করার জন্য এই জন্যই এক হাদিসের একটা অংশ আছে আম্মিরুহা ওলা তুখার রিবু দিছিলেন দুই কারণে দুই কারণে বুদ্ধি দিছিলেন আমাদেরকে সবচেয়ে বড় বুদ্ধি দিছিলেন দুই কারণে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়া বুঝাই বুঝবেন কিনা জানি না মাগরিবে তো এইখানে নামাজ পড়লাম ঠিক না মাগরিবে কিন্তু উচিত ছিল মসজিদে উচ্ছে পড়া বীর হওয়া উচ্ছে পড়া বীর বোঝেন তো কি পাও রাখার জন্য জাগা না হয় ঠিক না আপনি বলবেন কেন মাগরিবে উচ্ছে পড়া বীর হবে কেন তা আমি দেখাইতেছি উচ্ছে পড়া বীর হওয়ার কথা ছিল যে মাগরিবের নামাজটা পড়বে সালামটা ফিরাবে সাথে সাথে সাতবার পড়বে আল্লাহ আজির নি আমার সাথে পড়েন আল্লাহ হুম্মা নি মিনান নার, পড়বে বুদ্ধি দেখাইতেছি বুদ্ধিমানের কাজ এটা ছিল যে মাগরিবে উচ্ছে পড়া বীর হবে কেন সালাম ফিরাবো সাতবার করবো আল্লাহ হুম্মা আজিরনি সাথে সাথে দুজক থেকে মুক্ত জান্নাতের প্রবেশপত্র হাতে